বাংলাদেশে শান্তিপূর্ণ আন্দোলন ঘিরে গণগ্রেপ্তার চলছে বলে মন্তব্য করেছে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সরকার ভিন্নমত দমন করতে মরিয়া হয়ে উঠেছে উল্লেখ করে সংস্থাটি নির্বিচারে গ্রেপ্তার বন্ধ ভিন্নমত প্রকাশের দায়ে আটকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও শিক্ষার্থীদের উপর সহিংস হামলার ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বুধবার নিজস্ব ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেছে হিউম্যান রাইটস ওয়াজ। বিবৃতিতে বলা হয় সম্প্রতি প্রতিবাদকারী শিক্ষার্থী এবং সাংবাদিকদের যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে তা বাংলাদেশে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে এবং স্বাধীন মত প্রকাশের ধারাটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ অবিলম্বে ঢালা ও গ্রেপ্তার বন্ধ করা সহিংস হামলাকারীদের বিচারের আওতায় নিয়ে আসা এবং নিজ বক্তব্য প্রকাশ করায় যাদের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে মানবাধিকার সংগঠন এশিয়ান হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে লিখিত এক বার্তায় গণ বন্ধ করা এবং পুলিশের কার্যক্রমের অপব্যবহারের তদন্ত দাবি করা হয়েছে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় গড়ে উঠা নিরাপদ সড়ক আন্দোলনে সহিংস ঘটনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানির অভিযোগে বিভিন্ন থানায় মোট একান্নটি মামলা করা হয়েছে এসব মামলায় গতকাল বুধবার পর্যন্ত মোট সাতানব্বই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এর মধ্যে দণ্ডবিধি ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মোট তেতাল্লিশ মামলায় একাশি জনকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে পুলিশের টেবিলে আট শতাধিক শিক্ষার্থীর তালিকা তালিকা এই চলছে গোয়েন্দা নজরদারি করছে গ্রেপ্তার বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপদ সড়ক আন্দোলনে উস্কানি ও সহিংসতায় যারা জড়িত ছিল তাদের সন্ধানে মরিয়া হয়ে কাজ করছেন অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে ওই কাজ চলছে বলেও জানিয়েছেন অনেক পদস্থ কর্মকর্তা এই তালিকা তৈরি করা হয়েছে ফেসবুক মেসেঞ্জার ইউটিউব সহ বিভিন্ন মাধ্যম থেকে এছাড়া উস্কানি ও গুজুবের ছবি ভয়েস ভিডিও ও অডিও সংগ্রহ করে পুলিশ ও গোয়েন্দারা এই তালিকা তৈরি করেছে অন্যদিকে নির্বাচন কমিশন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় আশি শতাংশ কাজ শেষ করেছে জানিয়ে সংস্থাটির সচিব হেলাল উদ্দিন আহমেদ বলেছেন নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে ভোট হবে এটা ধরে কাজ করছি বাকিটা কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে তাই নির্বাচনের আগে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের কোন সম্ভাবনা নেই দুপুরে নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি সচিব হেলাল আহমেদ বলেন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলাদা একটি কমিশন সভা হবে সেখানে তিনশো আসনের ভোটার তালিকা তৈরি হয়েছে কিনা ভোট কেন্দ্র প্রস্তুত হয়েছে কিনা ব্যালট পেপারের জন্য যে কাগজ প্রয়োজন তা কেনা হয়েছে কিনা নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ ছাড় দেওয়া হয়েছে কিনা নির্বাচনী সামগ্রী কেনার প্রস্তুতি কীরকম ইত্যাদি আলোচনা করা হবে তিনি জানান সার্কভোক্ত দেশ সমূহের আটটি দেশের প্রধান নির্বাচন কমিশনারদের নিয়ে গঠিত সংগঠন ফ্যামবোসা সম্মেলন আগামী পাঁচ ও ছয় সেপ্টেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার অনুষ্ঠানটির উদ্বোধন করবেন